Hello, viewers. Today I give the substance of On Killing a Tree by Jeff Patel for the student of class 12. So let's start. Substance of the poem On Killing a Tree by Jeff Patel. The poem On Killing a Tree is a moving description of man's insensible destruction of trees. Trees are our good friends and generous helpers. But out of selfish greed, man kills trees for temporary gain. Man does not care for its contribution to the growth of human civilization. A tree grows slowly by consuming the earth's nutrients. It absorbs sunlight, air, water for years. Leaves come out of its burk. So, neither a jab nor hacking and chopping can kill a full grown tree. Even it is cut with powerful and cruel strokes, it feels pain but does not die. Its bleeding bark heals itself. Its trunk from close to the ground produces green twigs and small branches. Next page. Gradually, if unchecked, it grows to its former size. In order to kill a tree, it is to be uprooted from the anchoring earth. Its life supporting root is to be removed from the earth. Then, in sun and air, it is scorched and chalked. Finally, it goes through a process of browning, hardening, twisting, and withering. Thus, ultimately, the tree is killed. সাবস্টেন্সটা এখানেই শেষ হয়ে যাচ্ছে নেক্সট আমি দুটা লাইন অ্যাড করেছি যেটা তোমাদের আদার্স কোয়েশন অ্যান্সারে হেল্প করবে দিস ইনসেনসিবল অ্যাক্ট অফ কিলিং আ ট্রি মে ব্রিং আবাউট আ সিরিয়াস এনভায়রমেন্টাল প্রবলেম অ্যান্ড পুর দ্য হোল সিভিলাইজেশন অ্যাট রিস্ক ইট ইজ আওয়ার ডিউটি টু লার্ভ অ্যান্ড প্রোটেক্ট ট্রিজ ফর দ্য কমিউনিটি অফ আওয়ার ওন এক্সিস্টেন্স নাও আমি এটার বাংলায় ট্রান্সলেট করছি অন অনকিলিং ট্রি কবিতাটি মানুষের নির্বিচারের বৃক্ষ নিধনের প্রতিবাদে এক মর্মস্পর্শী ভাষা গাছের আমাদের ভালো বন্ধু এবং নিঃস্বার্থ সাহায্যকারী কিন্তু স্বার্থপর মানুষ আপাত লোভের লোভে বৃক্ষ নিধন করে সভ্যতার বিকাশে গাছের অবদানকে মানুষ মনে রাখে না একটি গাছ ধীরে ধীরে পৃথিবীর পুষ্টি উপাদান গ্রহণ করে বড় হয়ে ওঠে এটি বছরের পর বছর ধরে সূর্যালোক বাতাস ও জল অতিকৃত করতে থাকে এর ছাল থেকে পাতা গজায় তাই ছুরির আঘাতে কিংবা কুঠারের তীব্র আঘাতে কেটে টুকরো টুকরো করলেও পূর্ণবয়স্ক গাছকে মেরে ফেলা যায় না যদি তীব্র নিষ্ঠুর আঘাতে একে কেটে ফেলা যায় তবু এটি যন্ত্রণা ভোগ করে কিন্তু মরে না এর রক্তাক্ত বাকল আপনি থেকেই সেরে যায় এর মাটির সঙ্গে লেগে থাকা কাণ্ডের অংশ থেকে আবার সবুজ পাতা ছোট্ট শাখা গজায় বাধা না পেলে ক্রমশ এটি আগের চেহারার গাছে পরিণত হয় মেরে ফেলতে হলে নোংরের মতো শিকড় দিয়ে পৃথিবীর সঙ্গে আটকে থাকা গাছকে সমূলে উৎপাটিত করতে হবে এর জীবনদায়ী মূলকে পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করতে হবে তারপর সূর্যালোকে খোলা বাতাসে এটিকে রেখে দিতে হয় ঝোলসে শ্বাসরুদ্ধ করার জন্য শেষ পর্যন্ত এটিকে বাদামীকরণ শক্তকরণের মাধ্যমে দুমড়ে মুচড়ে শুকিয়ে তুলতে হবে এইভাবেই শেষ পর্যন্ত গাছটিকে মেরে ফেলা হয় কিন্তু গাছকে মেরে ফেলার মতো অবিবেচনা প্রসূত কার্যাবলী মারাত্মক পরিবেশগত সমস্যা ঘটাতে পারে এবং সমগ্র মানব সভ্যতাকে মারাত্মক সংকটে ফেলতে পারে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্যই আমাদের কর্তব্য গাছকে ভালোবাসা এবং তাকে রক্ষা করা থ্যাংক ইউ সো মাচ